বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মিরানাস অয়েল ফ্রি কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিরানা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এলাম আপনাদের মাঝে আরও একটি তেল ছাড়া রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া পান্তুয়া পিঠা রেসিপি করে দেখাবো আমি এখানে একটা খালি বড় বাটি নিয়েছি আমি বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে বেজা চালের গুঁড়াও দিতে পারেন আমি একটা হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এটা আমরা যে চা খাই সে চায় ডিপ্লোমা দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি আসলে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যারা মিষ্টি কম খেতে চান তারা কমাই দিবেন আর যারা বেশি খেতে চান তারা আরও বাড়িয়ে দিবেন আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন আমি একটা হ্যান্ড বিস্ক দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এখন এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম রুম টেম্পারেচারে রাখা একটা ডিম এটা আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রেখেছি আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম দিবেন। আমি এখন ডিমটাকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। এখানে আমি এক কাপ পানি নিয়েছি এই পানিটা হাত সহ্য করতে পারে এরকম গরম পানি ফুটন্ত গরম পানিও না এবং হালকা গরম পানিও না এটা হচ্ছে যেটুকু আমাদের হাত সহ্য করতে পারে অর্থাৎ কুসুম গরম পানি সেরকম গরম পানি এখানে দেওয়া লাগবে আমি গরম পানিটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আসলে এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে গণ করা যাবে না গণ হলে আমাদের পিঠাটা ভালো হবে না আপনাদের দেখাচ্ছি আমি একটা চামুচ দিয়ে দেখেন এটা ঘনত্ব এরকম হবে আপনারা অবশ্যই পাতলা করে এভাবে ব্যাটার তৈরি করে নেবেন আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখন এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি এই ডিমটা ফেটিয়ে নিয়ে আমি একটা খালি ফাইফেনে ভালো করে ডিমটাকে ফাট মতো করে নিয়েছি ডিমটা আমি এখন এক সাইডে রেখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি সেই ব্যাটার থেকে আস্তে আস্তে একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি এখানে কিন্তু দুই ভাগ করে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি ব্যাটারটাকে দুই ভাগ করে নিয়ে একটার মধ্যে আমি খাবার জর্দার রং দিয়েছি এটা আপনাদের ইচ্ছা অপশনাল এটা আপনারা চাইলে কেউ দিবেন না দিলেও কোনো সমস্যা নাই আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে এখানে জর্দার রং দিয়েছি দুই ভাগ করে একটার মধ্যে রং দিয়েছি আর একটা সাদা রেখেছি এখন আমি সাদা অংশ থেকে এক চামচ ব্যাটার পাইফেনের মধ্যে দিয়ে দিলাম অপেক্ষা করতে হবে উপরে যে সাদা অংশ আছে যেটা সেটা যেন মানে হয়ে যায় সেই জন্য পিঠাটা হওয়ার জন্য এ দেখেন সাদা অংশ কিন্তু চলে গিয়েছে এখন আমি এক সাইড দিয়ে ডিম ডিমটা উপর দিয়ে বসিয়ে ভালো করে বটে নিয়েছি দেখেন এখন খালি ফাইফেনে আমি আবার যে যে দিয়ে চর্ধা দিয়ে করেছি সেই ব্যাটারটা আমি দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ দিয়েছি যেহেতু আমার পাইফ্যানটা অনেক বড়ো সেই জন্য দেখেন দিয়ে আমি ভালো করে ভালো করে ছড়া করে মেলে দিয়েছি দেখেন এটা আমি এখন অপেক্ষা করব উপরের ফাট হওয়ার জন্য এখানে আমি যে আগে একবার করেছিলাম সেটাকে আবারও উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে চামচ দিয়ে বোটে নিয়েছি দেখেন এভাবে করে করে পাঁচ ছবার করে দিবেন পান্তুয়াফিটা রেডি হয়ে যাবে আসলে এটা আমরা সচরাচর অনেকেই তেল দিয়ে করে থাকি তেলের ডুবো তেলে করি তেলের মধ্যে চুবি চুবি করে থাকি এতে করে অনেকগুলো তেল খাওয়া হচ্ছে আমাদের কিন্তু আসলে অতিথি আফায় যারা আমাদের এখন বাসার মধ্যে প্রায় অনেকে বাসার অনেকে আসছেন বা বাইরে অতিথি আপ্যায়নের আসলে অনেকে কিন্তু তেল খান না অনেকের হার্টের সমস্যা আছে সেই জন্য তাদেরকে নাস্তা দেওয়ার জন্য আমরা কি করবো কী করব এই চিন্তা করি তাই আপনাদের জন্য আজকে আমার এই রেসিপি আপনারা অবশ্যই যারা আপনাদের অতিথি আপ্যায়ন যারা তেল খেতে চাচ্ছে না তাদের জন্য এভাবে করে এই নাস্তাটা ফানতুয়া পিঠা তেল ছাড়া ফানতুয়া পিঠা বানিয়ে দিবেন শর্টকাট রেসিপি এই রেসিপি দিয়ে আপনারা অবশ্যই মেহমান আপ্যায়ন করতে পারবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে অবশ্য আপনারা একবার হলো এই তেল ছাড়া পান্তুয়া ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি সবার জন্য বলছি না আবার বলছি আমি যারা তেল খেতে চাচ্ছেন না শুধু তাদের জন্যই বলছি আমার এই রেসিপিগুলো আসলে যারা তেল খেতে চাচ্ছেন না যাদের তাল খেলে সমস্যা হচ্ছে আমি শুধু তাদের জন্যই বানিয়ে থাকি তারাই শুধু আপনারা ট্রাই করবেন আমি বরাবর একবার দিয়ে একবার সাথে দিচ্ছি একবার ইয়েলো কালার মানে যে আমি জর্দা রং দিয়েছি সেটা দিচ্ছি এভাবে করে করে আমি সবগুলো দিয়ে এভাবে ব্যাটার দিয়ে দেখেন পান্তুয়া পিঠা আমি বানিয়ে ফেলেছি এভাবে পাঁচ ছবার করে দিয়ে দিয়ে বটে বটে দিবেন আপনাদের পান্তুয়া পিঠা রেডি হয়ে যাবে আশা করছি তো এখন দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে এটা কাটার পরে ভিতরে ভাজ ভাজ লাগে সুন্দর হয় আপনারাও অবশ্যই উপর দিয়ে এভাবে করে চেপে চেপে দিবেন এতে করে বাজগুলা ভালো সুন্দর হয় যদি চেপে না দেন তাহলে কিন্তু ভাজগুলো সুন্দর হবে না হয়তো ফেটিয়ে ফেটে যাবে না হলে নষ্ট হয়ে যাবে আমি এখন নামিয়ে আপনাদেরকে কেটে সার্ফ করে দেখাচ্ছি দেখেন আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে ভিতরে যে ভাজগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিতরের ভাজগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে দেখেন দেখেই তো অনেক সুন্দর মনে হচ্ছে আসলে এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে দেখেন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি বাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে একবারে মাঝখানেরটা আছে ডিমের যে বাসটা করেছি আমি সেটা তারপরেরগুলো হচ্ছে আপনার ওই একবার সাদা দিয়েছি ব্যাটার আমি আরেকবার যে জর্দার রং দিয়ে করেছি সে ব্যাটার ইয়েলো কালার ব্যাটার দিয়েছি আমি এই জন্য দেখছেন দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই যারা তেল খেতে চাচ্ছেন না তাদের জন্য এই রেসিপি করে খাওয়াবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম